হ্যালো, গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 11:30টা, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে রান্না টান্না হচ্ছে, মানে ঘরের বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, হ্যাঁ, কী রান্না করছি। এখানে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এটা ফোড়ন দেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে ঠিক কালিয়ার মতো করব, আদা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করব। ঘরে আলু শর্ট, যেটুকু আলু ছিল সেটা হচ্ছে এই যে ওল আলু, আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আর পটল ভাজা করেছি। ডাল হবে আর হচ্ছে মাছের ঝাল হবে, ব্যাস এই রান্না করব। আলু থাকলে মাছের ঝোলেও দিয়ে দিতাম, শুধু আলু নেই বলে মাছের ঝাল করব। তো এখানে রান্না টান্না হচ্ছে, আর আজকে না আজকে একটা ভীষণ ভালো একটা দিন। সেটা কি বলতো, তোমরা কি কোনো সময় শুনেছো কার্তিক মাসে কারো বিয়ে হয়? হ্যাঁ, কার্তিক মাসে আজকে একজনের বিয়ে দেবো, ঠিক আছে? সেটা কে সেটা তোমাদের জানাবো। তারা আস্তে 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 আস্তে, কার্তিক মাসে কিন্তু বিয়ে হয় না, কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন আমরা ছিলাম না, এইবার আমরা আছি। তো কোনো বছর করা হয় না, সব কথা মাথায় থাকে না, তো এইবার মনে করে করে রেখে রেখে প্ল্যানিং করেছি। সেটা কি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না, কেমন? চলো আমিও রান্না টান্না করে নিই, কাজগুলো সেরে নিই, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। আর এখানে দেখো কানে ইয়ারফোন দিয়ে ভিডিও এডিট করছিলাম আর কাজ করছিলাম, আর নাহলে ঠিক সামলাতে পারছি না। চোখে এত ঘুম ধরে গেছে, এত ঘুম হয়েছে চোখে, দুপুরবেলা একটু ফোন নিয়ে বসলেই ঘুম চলে আসছে, আর মনে হচ্ছে ঠিকঠাক মতো এডিটও করতে পারছি না। তো চলো, ঠিক আছে, কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন, কাঁচা পেঁয়াজ, ঝাল, চানাচুর, আমতেল আর কাঁচা লঙ্কা মুড়ি। মাক যা করে কি মাক। সন্ধ্যেবেলায় মেয়ে আর আমি মুড়ি টিফিন করার পর একটু রেডি হয়ে বেরোবো, বাজারে যাব। তোমাদের তো সকালবেলায় বলেছিলাম যে কার্তিক মাসে একজনের বিয়ে দেব, তো কাদের বিয়ে দেবো সেটা তো বলিনি, সেটা তোমাদের বলবো। তো কিছু কেনাকাটা করতে যাব, অনেক কিছুই কেনাকাটার আছে, আমি রূপা চৈতি এরা সবাই মিলে যাব। তো চলো প্রথমে হচ্ছে আমরা ফুলের দোকানে যাব, ফুলের দোকান থেকে কিছু কেনাকাটা করে তারপর আরও বাদবাকি জিনিস কিনবো, দেখতে থাকো। এমনি মালা দাও তো, এই মালাগুলো দাও। হ্যাঁ, কত করে এগুলো? কটা লাগবে? এখন ফিরলাম। নিচে একটা গোলাপ ঝুলছে, এরকম দাও, মালা বদল হবে তো, দুটো গোলাপ লাগিয়ে দাও। আর একটা গোলাপ নে এমনি, আর কয়েকটা পাপড়ি দিও তো গোলাপের, দুটো। কত করে নেবে? পুজো মুজো শেষ, কিন্তু পুজো শেষ, দাম কমাও। বিয়ের বাজার করে নিয়ে আসলাম, কার্তিক মাসের বিয়ের বাজার। এই যে গিফট, কেক, মালা সব কিছু কিনে নিয়ে এসেছি। আমি রূপা গেছিলাম, তো সেটা হচ্ছে কার বিয়ে বলো তো, তোমাদের তো বলিনি। সেটা হচ্ছে পিয়ার, হচ্ছে বাপ্পাদার আজকে অ্যানিভার্সারি, ওরা কার্তিক মাসে বিয়ে করেছিল। কার্তিক মাসে বিয়ে হয় বলো তো? তো কোনোবার করা হয় না, আসল কথা মনে থাকে না, কার্তিক মাসে বিয়ে হয় তো কোনো সময় মনে থাকে না। এইবার আমরা ঠিক করেছি যে আমরা এরকম করবো, আমাদেরটা করে রূপারটা করা হয়, তাই না বল? কোনো সময় পিয়ারটা করা হয় না, এবার ফার্স্ট টাইম পিয়ারটা করব। আর হচ্ছে তাও সকাল থেকে ভুলে গেছিলাম, পিয়ার মা হঠাৎ করে আমাকে ফোন করেছে যে এরকম একটা ব্যাপারে, তাই আমি বলছি ঠিক আছে। আমি বলছি কেন বলছে, আজকে তো পিয়ার অ্যানিভার্সারি। আমি বলছি ও হো, সত্যিই তো ভুলে গেছে। তারপর পিয়াকে রূপাকে ফোন করে প্ল্যানিং করলাম, তো চল বিকেলে যাই বাজারে গিয়ে টুকটাক ওর জন্য সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি, তারপর এই যে বিয়ের শপিং, ঠিক আছে? চলো হাঁপিয়ে গেছি, বাড়ি যাব। পিয়া গেছে হচ্ছে ডাক্তারখানায় বাপ্পাদাকে নিয়ে, তারপর আসবো, ওরা আসবে, তারপর পিয়ার ঘরে যাব, ঠিক আছে? তো চলো এখন বাড়ি যাই। তো দেখো পিয়াদের ঘরে চলে এসেছি, আমি চৈতি আর রূপা। পিয়া গেছে হচ্ছে মিটিংয়ে, ওর কাজের ওখান থেকে হঠাৎ করে কল এসছে, ও মিটিংয়ে চলে গেছে, তাই বাপ্পাদার কাছ থেকে ঘরের চাবি নিলাম। চাবি নিয়ে পিয়ার ঘরে আসলাম, এখানে একটু মানে কি বলবো, একটু ডেকোরেশন করা হচ্ছে। ওখানে দেখো আমরা কিছু করছি না, দেখো এই দেখো আমার মেয়ে আর চৈতির মেয়ে দেখো সাজাচ্ছে। বড়
একই তো ব্যাপার শোনা, দুজনে মিলে করছো। এখানে দেখো ফুলের পাপড়ি দিয়ে সিঁদুরের কৌটো রাখা হয়েছে, এখানে দুটো মালা আর একটা গোলাপ ফুল রাখা হয়েছে, আর মাঝখানটা কিন্তু কেক রাখা হবে। ঠিক আছে দাও বনুকে, দাও বনু ওইটুকু ফাঁকা ফাঁকাটা সাজিয়ে ফেলুক, দেখে দাও। আর এই যে চৈতি আর পিয়া বসে আছে, এই সরি চৈতি আর রূপা বসে আছে, এখন পিয়ার অপেক্ষা করছে, পিয়া পিয়া কখন আসবে। ওকে তো চলো পিয়া আসুক, কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 9:05 বাকি, তো পিয়াকে এখন কল করব, তারপর আসুক আর বাদ বাকি সব কিছু তোমার সাথে শেয়ার করবো, কেমন? তো চলো কথা কম বলতো, চুপচাপ দাঁড়া। আমি কিভাবে করেছিলাম আওয়াজটা? তোমরা তো ভালো আছো। পিয়া রূপা তো নাইটি পড়া ছিল, দাঁড়া। ও মাথা মতো ফেটতি বাজা, আমাদের কেমন লাগছে? রুমালটা কোথায়? কিচ্ছু হবে না, রুমালটা পরে, রুমালটা। তোরা তোরা কার্তিক মাসে পালিয়ে বিয়ে করেছিলি পিয়া? পিয়া আর মাস পেলি না, কার্তিক মাসে পালিয়ে বিয়ে করলি? কার্তিক মাসে ওই খাপটা দে, খাপটা দে, সরে যেতে তাই না? আর কিছু ছিল না, সে যাই হোক কেকটা তো ছিল না, 13 বছর পর আজকে কেকটা হলো। ঠিক আছে সেটা তো কি করে জানবো বল, তোদের মুটুক ছিল না। রে বাপ্পা দেখ সাজাচ্ছে, কাছে এসো, প্রথমে কি কি দেবে বলো। কি রে, প্রথমে আমরা সবাই বলি হ্যাপি অ্যানিভার্সারি বাপ্পা দা পিয়াদি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বলছি আমার সবাই খাওয়াবি, সারাই দা সহ্য করতে পারছে না, এই জন্য দূরে চলে গেছে। এনে প্রথমে কি পড়াবে? কি করছে বাপ্পা।
খাটা পুরো খা ভালো চৈতি চৈতি ভালো চৈতি ওর মেয়েকে মুখে ঠুসে নিয়েছি এই মালাগুলো ঘরে ঘরে ঝুলিয়ে রাখবে ঠিক আছে রজনীগন্ধার গন্ধে ফুলসজ্জা ফুলসজ্জা মনে হবে তেরো বছর পর শিয়াল আর কুকুরের বিয়ে দিলাম আমি চৈতি কেউ ছিলাম না বল তো আজকে আবার নতুন করে বেশ ভালো হলো দেখ কেক দেখ কেক খাবো অল্প দে অল্প দে তো হ্যাঁ আরে বাড়িতে নিয়ে যাস আরে আমাকে একটুখানি দিবি অতটা খাবো না খাবার খেতে পারবো না আমাকে একটুখানি দিবি একটুখানি হ্যাঁ ছোট্ট বাড়িতে নিয়ে যাবি দাদা বৌদিকে দিবি মানে তোর মা আর বাবাকে তো এখানে চিকেনটা শোকানো হচ্ছে পিয়া বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসা হলো তো দেখো চিকেনটা কত ঝোল তো এখন ঝোলটা মারা হচ্ছে একটু ড্রাই করা হবে আর এখানে আনা হয়েছে এর মধ্যে দু প্যাকেটই রুটি রে রুমালি পঁচিশটা রুটি রুমালি রুটি আর হচ্ছে দু প্যাকেট বিরিয়ানি দুটো বাচ্চার জন্য মানে চারটে বাচ্চা খাবে তো এখানে চিকেনটা শোকানো হচ্ছে কত ঝোল রে দেখ পুরো একটা গ্যাস মনে হয় শুকিয়ে হয়ে যাবে ভাত দিয়ে খেলে ঝোল ঠিক আছে রুটির সাথে অত ইয়ে এখানে দেখো বাচ্চাগুলো চিকেন বিরিয়ানি খাচ্ছে এই যে ঘন্টু ঘন্টু এত ভালোবাসে চিকেন বিরিয়ানি তুই খেলি না কেন এটা ফেভারিট বাহ ভালো এই দেখো খাচ্ছে সবাই মিলে চলো তোরা খেয়ে নে এরপর আমরা খাবো চিকেন কষা রুমালি রুটি আজকে শাম পিয়া বাপ্পাকে নাম এখন বাজে হচ্ছে রাত 11:20 আমরা এখন নাইট ওয়াক করতে বেরিয়েছি মানে চৈতিকে বাড়ি দিতে যাচ্ছি ও বলছিল রিক্সা করেই চলে যাবে তা বললাম চল হাঁটতে হাঁটতে গিয়ে তোকে দিয়ে আসি তাই যে সবাই মিলে যাচ্ছি আমরা চৈতিকে দিতে দেখো মহারাজা হয়ে গেছে মহারাজা মহারানী শেট পার্টি প্রাচি হাই করে দাও এদিকে বাদিকায় 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 তো চৈতিকে আগা থেকে দেখো এখানকার ঠাকুরটা বেশ ভাসান হচ্ছে বেরোচ্ছে ঠাকুর বেরোচ্ছে চলো গুড নাইট ঠিক আছে টাটা ভিডিওটা এখানে শেষ করছি বাই